সুপ্রভাত, জয় বজরং বলি। বন্ধুরা, আর একটা ফ্রেশ ডেলি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর এখন বর্তমানে আমি আছি সুকান্ত সেতু ব্রিজের নিচে, আর এখানকার পরিবেশটা কিন্তু খুব মনোরম এবং মনে হয় যেন গ্রাম্য গ্রাম্য একটা পরিবেশ, খুব সুন্দর লাগে এই পরিবেশটাকে। তার জন্যে সকালবেলাটা কিন্তু আমরা এখান দিয়েই মাঝে মাঝে হাঁটাচলা করি। আর প্রতিদিন 7টা তো বাজে না, 6:30, 5:30, 6টার মধ্যেই বেরিয়ে পড়ি। আর সুগার লেভেলটা এখন প্রচণ্ড হাই আছে, তুই কিন্তু বেরিয়ে পড়েছি, কেননা শরীরকে সুস্থ রাখতে হবে, ফ্যামিলির দিকে চিন্তা রাখতে হবে, আমি সুস্থ থাকলে ফ্যামিলি সুস্থ থাকবে, তো সেই উদ্দেশ্যেই চিন্তা করেই বেরিয়ে পড়েছি। আরও অনেক কিছুই বেড়ে রয়েছে, তা যাই হোক, এত ডিটেলস তোমাদেরকে জানানো যেহেতু তোমরা আমার সঙ্গী সাথী, তাই জন্যে জানাই ফ্যামিলির মতন। আর এই বাড়িটা দেখো, অনেক পুরনো একটা বাড়ি, বেশ মানে হন্টেড হাউস টাইপের লাগে। তো যাই হোক, সাথে থাকো, সঙ্গে থাকো। আজকে তোমাদের একটা দারুণ জিনিস দেখাতে চাই, যেটা হচ্ছে একটু নতুনত্ব কিছু করতে চাই, যেটা হচ্ছে প্রত্যেক দিনের ডেলি মার্কেটে তোমরা তো বেরো, তো আজকের মার্কেটে কোথায় কী দাম আছে সেগুলো তোমাদের মোটামুটি দেখাতে চেষ্টা করবো। পড়েছি সুকান্ত সেতু ব্রিজ সংলগ্ন একটা বাজারে, আর এই বাজারে কিন্তু এরকম মোটামুটি ইয়ে আছে। আর মোটামুটি আজকে সবজির কী দাম আছে জেনে নেব। মাসি, ভেন্ডি কত? 320। আর বেগুন? বেগুন বেগুন 350। পটল কত করে দিচ্ছ? পটল 60 টাকা। পটল দামটা এখানে এক্সপেন্সিভ লাগছে, যাই হোক, চলো দেখতে থাকো, আরও দুই একটা বাজার ট্যালি করি। আমরা যে বাজারটায় ছিলাম সেই বাজারটা হচ্ছে সুকান্ত সেতু বাজার, আর এই বাজারে দেখলাম তার জিনিসপত্রের দাম। কিন্তু একটা জিনিস বলতে পারি, যে জিনিসটা তোমাদের এখানে কিন্তু অনেক জ্যান্ত মাছ তোমরা পেয়ে যাবে। ওখানে মোটামুটি অনেক গান চলছিল বলেই কিন্তু আমি ক্যামেরাটাকে ওখানে স্কিপ করে রেখেছিলাম, যাতে ওইটা পুরোটা তোমাদের ডিটেলস দেখাতে পারি। চলো আরেকটা বাজারে গিয়ে তোমাদের সেখানকার দামগুলো তোমাদের জানাই। এর আগে কিন্তু যাদবপুর বাজারে গেলাম আমি, ওখানে মোটামুটি এখন আজকের বাজারের যে রেটগুলো আছে মোটামুটি 40 টাকা পটলের কিলো, আর মোটামুটি 40 টাকা ভিন্ডির কিলো, এগুলো দেখলাম। আর বেগুনটা মোটামুটি 50 টাকা কিলো যাচ্ছে। তো আর বাদবাকিগুলো দেখি, আর একটা নতুন বাজারে, নতুন মানে আমাদের এখানকার, আমার কাছে পুরনো, তোমাদের কাছে নতুন হবে, তো সেই বাজারটা চলো একটু ঘুরে দেখা যাক। তো আজকে এখন দেখো চিকেনের রেট কী আছে, বর্তমান বাজার মূল্য চিকেনের রেট কী আছে, কত দাম আছে রে আজকে চিকেনের? হ্যাঁ, তো বর্তমান এখন মানে আজকের রেট হচ্ছে 210 টাকা চিকেনের মূল্য। মোটামুটি অনেকটাই কমেছে চিকেনের দামটা। আর এটা হচ্ছে সুকান্ত সেতু ব্রিজ থেকে সোজা যেতে হলো আমাদের বাঘাযতীনের দিকে যেতে গেলে, তখন কিন্তু এই রাস্তাটা পড়ে, এই মানে দোকানটা পড়ে, এইখানে রেটটা তোমার 210 টাকা করে পেয়ে যাবে। তোমরা কেমন ধরনের ব্লগ দেখতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে রোজকার বাজারের যে আপডেট, সেগুলো কি তোমরা নেক্সট টাইম থেকে দেখতে চাও না অন্য কিছু দেখতে চাও সেটাও তোমরা কমেন্ট করে জানিও। তো আমরা এখন যাচ্ছি লাইলকা মাঠ সংলগ্ন যে বাজার, যেটা বাঘাযতীনের দিকে চলে যায় সেই বাজারের দিকে। আর সেখানকার আজকের কি বাজার রেট আছে সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। দিন ধরেই এখন গলিতে গলিতে দেখা যায় ছাতু, মোটর ভ্যানে করে ছাতু বানানো হয়, ছাতু বানায় বিক্রি করা হয়, এখানেই ভাঙায় এখানেই বিক্রি করে। মোটামুটি 120 টাকা কিলো ছাতু, আর ফ্রেশ ছাতু পেয়ে যাবে এটা। এরকম একটা মোটর চালিত মোপেটের মধ্যে পুরো সেট আপটা থাকে, আর এই সেট আপের মধ্যেই কিন্তু ছাতুটা ভাঙানো হয়। তো চলো এবার আমরা এই আমাদের যে লালকা সংলগ্ন যে বাজারটা, এই বাজারের সবজির মার্কেটে কি দাম আছে সব কিছুই দেখাবো। তোমাদের যেটা দেখাচ্ছিলাম, এবার যে মাছের বাজার এসেছি আমরা মোটামুটি, এই এখানে একটা মাছের বাজারের একটা দাদা বসে সামনে সামনি, তো এখানে মাছের কি দাম আছে দেখে নাও আজকে। এই যে বড় বড় আড় মাছ আছে দেখতে পাচ্ছ, কেমন সাইজের আড় মাছ, এটা কত কিলো গো? বড়টা নিলে 4 কিলো মতন হবে, ছোটটা নিলে না কেজি কত বলো? এই যে কাটা নিলে 500 টাকা কাটা সলিড। আচ্ছা, আর গোটা নিলে 400 টাকা। আর পাবদা? পাবদা 400 টাকা। পাবদা 400 টাকা। আর ট্যাংরা কত নিচ্ছ? ট্যাংরা 400 টাকা।
400 টাকা, বেশ ভালোই সাইজ আছে, কমপ্লিট কি দাম আছে? কমপ্লিট 500 টাকা। 500 টাকা। চিংড়ি 400 টাকা। 400 টাকা, মোটামুটি সবই রিজনেবল লাগছে এই দিকটা, মানে আমাদের এই লালকা সংলগ্ন যে বাজারগুলো বসে মোটামুটি রিজনেবল। তার মধ্যে এই দাদা এখানে বসে, একটা অ্যাকোরিয়ামের দোকান আছে তার সামনেই বসে এই দাদা, মোটামুটি রেটটা রিজনেবল লাগলো। চিংড়ি মাছটা একটু বেশি লাগলো, মোটামুটি এখনকার বাজার যেটা আছে 350 টাকা চিংড়ি। অবশ্যই যেটা সাইজ আছে সেই সাইজ অনুযায়ী ঠিকই আছে চিংড়ির দাম। ভেন্ডি কত গো? ভেন্ডি 50 টাকা কিলো ভেন্ডি। তো এই বাজারেও সেম কেস, 50 টাকা কিলো, তাও অনেকটা কম এখান থেকে। তো এখানকার কুমড়োর দাম বলছে, কুমড়ো কত বললে? কিলো কত? 40 টাকা কিলো। তো কুমড়োর বাজার কিন্তু 40 টাকা বলছে এখানে। এই বাজারের সম্বন্ধে মোটামুটি একটা ধারণা হয়ে গেল। এখানে 60 টাকা 50 টাকায় কিন্তু ভেন্ডি পাওয়া যাচ্ছে, পটল কিন্তু 50-60 টাকায় পটল চলে এসছে এখানে, আর মোটামুটি একটু মাচার পটল, এগুলো পাপড়া পটল টাইপের। আচ্ছা দাদা, তোমার যে আমাদের এই যে বাজারের যে দামগুলো দেখছো, তো এখানে কি দাম সবসময় উল্টো পাল্টাই তো দাম মনে হচ্ছে? হ্যাঁ দেখো, পটলের বাজার যেখানে ছিল 30-40 টাকা বিক্রি হচ্ছে, এখনও পাওয়া যাচ্ছে এখানে 50-60 টাকা পটল, সব কিছু উল্টো পাল্টা বাজার, তাই তো? মানে আমাদের গরিব মানুষদের জন্য খুবই অসুবিধা, তাই তো? হ্যাঁ দাদা, একটা সৎ মানুষ পেলাম যে মানুষটার কাছে একদম ঠিকঠাক দাম দেখলাম, মাত্র 30 টাকা, মাত্র অল্প কিছু সবজি নিয়ে বসেছে, ভেন্ডিতে 30 টাকা করে ভেন্ডি বেচছে। আর এইখানে যত ম্যাক্সিমাম দোকান দেখলাম 40-50-60 টাকার নিচে ভেন্ডি নেই। তো যাই হোক, কাকার কাছ থেকে আমরা 30 টাকা মূল্যের ভেন্ডি নেবো, আর কাকাকে সাধুবাদ জানাবো যে তোমার যে দামটা ঠিকঠাক রেখেছো এর জন্যই তোমাকে হ্যাটস অফ। আর মোটামুটি পটল এখানে কাকার কাছে 40 টাকা করে পটল, যে পটলগুলো 50-60 টাকা করে পটল বিক্রি হচ্ছে, কাকার কাছে 40 টাকা পটল একদম রিজনেবল রেট আছে। আর বেগুন কত নিচ্ছ কাকা? কাকা বেগুন 50 টাকা, বেগুনের দামও দেখতে পাচ্ছ 50 টাকা, মোটামুটি কিন্তু কাকা একদম দাম ঠিকঠাক রেখে দিয়েছে। এই একটা মানুষ, সৎ মানুষ দেখলাম যে আমাদের এই যে বাঘাযতীনের যে বাজার, এই বাজারে একটা মানুষকে সৎ মানুষ দেখলাম। মোটামুটি কুমড়োর বাজারটা তোমাদের ওখানে দেখালাম, একজন বেচছে 60 টাকা কুমড়ো, আর এখানে দেখতে পাচ্ছ মাসি কিন্তু 30 টাকা কুমড়ো বেচছে, মোটামুটি 25-30 টাকার মধ্যেই কিন্তু কুমড়োগুলো পাওয়া যাচ্ছে। আর এখানকার আজকের যে বাজার রেটটা মোটামুটি দেখতে গেলে কোথায় কি বেশি কোথায় কি কম, এখানে রুই মাছও পাওয়া যাচ্ছে। রুই মাছের কি দাম আছে দাদা? 180 টাকা কি মানে গোটা? আর কাটা? মোটামুটি রিজনেবল আছে, 180-260। আর চিংড়ি মাছ 350, দেখতে পাচ্ছ একদম চিংড়ি মাছের দানা কিন্তু ফার্স্ট ক্লাস আছে, 350 টাকা চিংড়ি মাছ, একদম ঠিকঠাক এখানকার মোটামুটি রিজনেবলই রেট আছে। দিদি পেঁপের দাম কি আছে গো? বাজারে কিন্তু মোটামুটি পেঁপে পাওয়াই যাচ্ছে না, আর এখানে অনেকক্ষণ পর কিন্তু একটা পেঁপের দোকান দেখলাম, মানে বাজারে পেঁপে পাওয়া যাচ্ছে, তো এখন এই গরমের মধ্যে 60 টাকা করে কিন্তু পেঁপে যাচ্ছে। কুমড়ো কত হচ্ছে? 40 টাকা কিলো। একটু কম বলতে কত? 1 কিলো 35 টাকা কুমড়ো বেচছে, মোটামুটি কুমড়োটা কিন্তু খুব সুন্দর কুমড়ো। কাতলা কত গো? হ্যাঁ হ্যাঁ 280 টাকা জ্যান্ত কাতলা পাওয়া যাচ্ছে, মানে চারা মাছ। আর চারা মাছ কত নিচ্ছ কিলো? হ্যাঁ হ্যাঁ 160 টাকা। আর ওই চুনোগুলো একদম ছোটোগুলো বাটা 180, মোটামুটি কিন্তু 200 টাকা বাটা যাচ্ছে, 180 টাকা রেট ঠিকই আছে। শোল মাছ কত নিচ্ছ সে ভাই? ওই শোল মাছ কত নিচ্ছি? 450 টাকা। কি পুটি এটা? জাপানি না শর্ট? মানে আসল শর্ট পুটি, তাই তো? কাতলা কাটা কত? 450 টাকা, 350 টাকা। আচ্ছা রুই? রুই মাছ গোটা নেবে না কাটা নেবে? কাটা 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 300 টাকা, মানে মাথা দিয়ে না মাথা ছাড়া? মাথা ছাড়া গিয়ে মোটামুটি এখানে যে রেটটা দেখলাম মোটামুটি ঠিকঠাকই আছে। পেঁপে কত করে? পেঁপে
আর তোর কুমড়ো ঝিঙে আর বেগুন বেগুন 60 টাকা। তো মোটামুটি এরা কিন্তু মানুষের বাড়ি বাড়ি এসেই কিন্তু সবজিগুলো দেয়, সে তুলনায় বাজার তুলনায় যেগুলো আমরা রেট দেখলাম তার থেকে কিন্তু মোটামুটি একদম ঠিকঠাকই আছে, দু এক পাঁচ টাকা কম বেশি আছে। যাই হোক, আর ভেন্ডি কত নিচ্ছে বাবা? ভেন্ডি বাবু 60 টাকা দস্তি 50 টাকা। আচ্ছা 50 টাকা 60 টাকা কিলো, না খুব বেশি কিন্তু হাই নেই দামগুলো মোটামুটি। আর আম কাঁচা আম কাঁচা আম 60 টাকা একদম ঠিকঠাকই আছে দাম।